অ্যাসিস্ট্যান্ট টিচার অফ শহীদ জামাল হাই স্কুল। আজকে মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, হাউ আর ইউ? আই এম অলসো ফাইন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেল। আর্টিকেল সম্পর্কে জানতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে আর্টিকেল কাকে বলে, উহা কত প্রকার, কী কী এবং এর ব্যবহার। আর্টিকেল বলে পূর্বে এদেরকে পার্ট অফ পিস বলা হতো। বর্তমানে এগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করা হয়। যে সকল শব্দ বা অক্ষর কোন নাউন বা প্রোনাউন এ পূর্বে বসে নির্দিষ্ট বা অনির্দিষ্ট তাদের কোন কিছুকে নির্দেশ করে তাকে আর্টিকেল বা পদাস্কৃত নির্দেশক। এ হলো আমাদের আর্টিকেলের সংজ্ঞা। নেক্সট আমাদের জানতে হবে আর্টিকেলের প্রকার। ইংরেজিতে
আর্টিকেল দু প্রকার, যথা নম্বর ওয়ান ডেফিনি আর্টিকেল, নির্দিষ্ট পদস্থিত নির্দেশক নম্বর টু অনির্দিষ্ট পদার্থিত নির্দিষ্ট ডেফিনিট আর্টিকেল দিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়, কারণ ইহা কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বাংলাদেশ আর ব্রেড নেশন নাম্বার টু ইনডেফিনিট আর্টিকেল O N
যে দুটো হাইড্রোজেন কে ইনডেফিনিট এই দুটো আইডেন্টিটি ইনডেফিনিট আর্টিকেল বলা হয় কারণ এরা কোন কিছুকে নির্দিষ্ট করে দেখায় না বা বুঝায় যেমন একটি পাখি গান গাইছে, নাম্বার টু অনেস্ট ম্যান কেম হিয়ার, এখানে এ এবং এস এই দুটি হল ইন্ডেফিনিট আর্টিকেল। প্রথম শ্রেণীতে একটি পাখি গান গাইতেছে, দ্বিতীয় শ্রেণীতে একজন শব্দ এখানে এসেছে। এ হলো আমাদের ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেলসের সংজ্ঞা। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কোভিড-19 কারণে স্কুল বন্ধে তোমরা বাড়িতে বসে এগুলি দেখবে। এখন আমাদের জানতে হবে এইগুলির ব্যবহার, এ এম ডি এর ব্যবহার, ইউজেস অফ দি আর্টিকেল। প্রদর্শিত নির্দেশকের ব্যবহার, ডি এর ব্যবহার, ডি মানে ডেফিনিট আর্টিকেল, ডি এর রুল ওয়ান জাতি বুঝাতে ম্যান অ্যান্ড ওম্যান বাদে সকল জাতি পূর্বে দি বসে যেমন Mm-hmm.
can speak English fluently. ইংরেজরা ইংরেজি ভাষা দ্রুত বলতে পারে। নাম্বার টু, দি ডগ ইজ এ প্যাট অ্যানিমাল। কুকুর একটি পোষা প্রাণী। রুল টু, নদী সাগর মহাসাগর ধর্মগ্রন্থ সংবাদপত্র জাহাজ প্রভৃতি পূর্বে দি নদী যে একটি ধারণা দি সুরমা রিভার সাগর রিপ্যাসিটি মহাসাগর সাগর যে একটি ধারণা টাইটানিক জাহাজটি আটলান্টিক মহাসাগরে ডুবেছিল। সর্বগ্রন্থ সংবাদপত্র
sin. You try. Move slowly. अथवा उल्का ट्रेनटी आस्ते आस्ते जा जहाज दिनोके Thank you, my dear student. Goodbye.